এই ম্যাজিকটার নাম হচ্ছে গোলক ধাঁধার ম্যাজিক। কেন বলছি জানো, এখানে 6টি কার্ড আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এর মধ্যে 3টি কার্ড হচ্ছে দর্শক, অর্থাৎ তুমি যাকে ম্যাজিকটি দেখো তাদের জন্য। দেখো 3টি কার্ড, একটি একদম পুরোপুরি ব্ল্যাঙ্ক, আরেকটিতে একটা স্পট দেওয়া আছে শুধু, আরেকটিতে পুরোপুরি কিং। ওকে, এখন তুমি যাকে ম্যাজিকটি দেখাবে তাকে বলবে এখান থেকে যে কোনো একটি কার্ড চুজ করবে, সেই কার্ড 3টি আমার কাছে আছে, আমি জানি তুমি কোন কার্ডটি চুজ করবে। এটা বলার পরে সে ধরো যদি কিং চুজ করে তাহলে তুমি দেখাবে, দেখো আমি জানতাম তুমি সব পছন্দ করবে কিং এবং সবগুলি কিং কার্ড হয়ে গেছে। আর সে যদি পছন্দ করতো এটা, তখন তুমি বলবে হ্যাঁ আমি জানতাম যে তুমি এটাই পছন্দ করবে, কারণ সিঙ্গেল কার্ড, সিঙ্গেল স্পট, হ্যাঁ, এবং তুমি সবাইকে দেখাবে যে দেখো স্পট। ওকে, আর যদি এটা না করে যদি সে এটা করতো, তখন তুমি বলতে হ্যাঁ আমি জানতাম তো তুমি কোনো সংখ্যাই পছন্দ করবে না, শুধু ব্ল্যাঙ্ক কার্ড পছন্দ করবে, তাই আমার 3টি কার্ডই ব্ল্যাঙ্ক, তোমারটাও ব্ল্যাঙ্ক, 4টাই ব্ল্যাঙ্ক।